20 অক্টোবর ছিল দেশের জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির জন্মদিন। এই নির্মাতার বিশেষ দিনটি উদযাপনের জন্য এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তার সহকর্মীরা, যেখানে ছিলেন অভিনেত্রী সাদিয়া আইমানও। নির্মাতার জন্মদিনে সব অতিথির মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন সাদিয়া আইমান, যাকে পরোক্ষভাবে প্রিয়তমা বলে সম্বোধন করেছেন রনি। এরপর থেকে গুঞ্জন উঠেছে রেদওয়ান রনি ও সাদিয়া আইমানের প্রেম নিয়ে। গুঞ্জন চলছে ডুবে ডুবে জল খাচ্ছেন অভিনেত্রী সাদিয়া আইমান ও নির্মাতা রেদওয়ান রনি। নেটিজেনরাও এরকম সন্দেহ পোষণ করছেন। তাদের ধারণা, সামাজিক মাধ্যমে সাদিয়া আইমানকে প্রিয়তমা বলে সম্বোধন করেছেন রনি। বলা চলে নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এ ফিসফাস। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সাদিয়া আইমান, তবে রহস্য জমিয়ে রাখলেন, দিলেন দায়সারা উত্তর। রেদওয়ান রনির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে, এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না। অভিনেত্রী আরও বলেন, যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে, যে যা বলছেন বলতে দেন, কি আর করার আছে। তবে রেদওয়ান রনির ছবিতে সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন, ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সেখানে সাদিয়ার মন্তব্যটি যেন গুঞ্জন আরও উস্কে দিয়েছে, কেননা তিনি লেখেন, আমার জীবনে যা পেয়েছি তার মাঝে তুমি সবচেয়ে সেরা। তারপর থেকেই বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়।